সো এখন আমরা পড়তে যাচ্ছি আমাদের ইউনিট 3 এর যে লেসন 2 আছে মে ডে। হ্যাঁ, মে ডে নিয়ে, মে দিবস, যেটা আমাদেরকে 1886 সালের মে মাসের 1 তারিখের কথা মনে করিয়ে দেয়। তো সেখান থেকে প্রতি বছর মে দিবসের 1 তারিখটা মে দিবস বা মে ডে ইন্টারন্যাশনালি সেলিব্রেট করা হয়। সো আমরা এখন এর স্টোরিটা সম্পর্কে একটু জানবো। সো এখানে আছে আমাদের লেসন 2, মে ডে। সো এখানে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট, এটা তো ইমেজ দেখেই আমরা ধারণা করতে পারি। সো এখন আমরা প্যাসেজটা পড়ি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমজীবী দিবস, ইজ অবজার্ভড অন মে 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে সমগ্র বিশ্বব্যাপী এটা পালন করা হয়। তো আমরা পড়লাম মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবসটা এটা সমগ্র বিশ্বব্যাপী পালন করা হয়। সো অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে, মানে আজ সারা বিশ্বব্যাপী সেলিব্রেট, মানে অবজার্ভ করা হয়, টু কমেমোরেট। কমেমোরেট মানে স্মরণীয় করে রাখা। স্মরণীয় করে রাখার জন্য কোন জিনিসটা? দ্য হিস্টোরিক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-আওয়ার ওয়ার্ক ডে। যে আজ সারা বিশ্বব্যাপী মে দিবসটা পালন করা হয় স্মরণীয় করে রাখার জন্য, সেই দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, সেই ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ। কাদের আত্মত্যাগ? অফ দ্য ওয়ার্কিং পিপল, কর্মজীবী মানুষের। কিসের জন্য তারা এই স্যাক্রিফাইস করেছিল, স্ট্রাগল করেছিল? টু এস্টাবলিশ অ্যান 8-আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টা ব্যাপী একটা কর্মসময়। হ্যাঁ, 8 ঘন্টা দীর্ঘ কর্মসময় প্রতিষ্ঠার জন্য, মানে তাদের কাজের সময়টা হবে 8 ঘন্টা। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় সকল দেশে এটা পাবলিক হলিডে, মানে সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে বলা হয় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের পর থেকে, এখানে ওয়ান দেওয়া আছে, এটা হয়তো আমরা প্যাসেজের নিচে পাবো, এই যে নোটস ওয়ান ওয়ানে দেওয়া আছে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কি। শিল্প বিপ্লবটা হচ্ছে দ্য পিরিয়ড, সেই সময়, স্পেশালি ইন দ্য 18th অ্যান্ড 19th সেঞ্চুরিজ ইন ইউরোপ, মানে ইউরোপে মূলত, মানে 1800 শতক এবং 90 শতকের, 1800 শতাব্দী বা 90 শতাব্দীর একটা সময়কালকে বোঝানো হয়, হোয়েন যখন মেশিনস আর ইনভেন্টেড, যখন যন্ত্র আবিষ্কৃত হয়েছিল, অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ আর এস্টাবলিশড, এবং যখন প্রথম ফ্যাক্টরিগুলো স্থাপিত হয়েছিল, ফার্স্ট ফ্যাক্টরিজ আর এস্টাবলিশড। সো আমরা সরি সো তারপরে বলছি যে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর থেকে, ইন দ্য 18th অ্যান্ড 19th সেঞ্চুরিজ, 18 এবং 19 শতাব্দীতে, ইন ইউরোপ, ইউরোপে অ্যান্ড দ্য ইউএস এবং আমেরিকাতে, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং ফর ওয়ার্কিং এ লং শিফট। লং শিফট মানে দীর্ঘ সময়ব্যাপী শ্রমিকদের কাজ করতে হতো, মানে কি, শিল্প বিপ্লবের সময় বা শিল্প বিপ্লবের সময় হতে, মানে আমেরিকা এবং ইউরোপে শ্রমিকদের দীর্ঘ সময়ব্যাপী কাজ করতে হতো। এবং দীর্ঘ সময়টা কেমন, কমা দিয়ে বলা আছে যে 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, মানে একদিনে 14 ঘন্টা বা তারও বেশি। সো এর জন্য এটাকে লং শিফট বলা হয়েছে। সো তারপরের অংশ, অন মে 1st ইন 1886, 1886 সালের মে মাসের 1 তারিখে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস। ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যে ওদের শ্রমিকদের একটা প্রতিনিধিত্ব করে এমন একটা দল। এখানে 2 দেওয়া আছে, মানে নিচে আমাদের আরেকটা নোট আছে, নোটের 2 নম্বর 2 নম্বরটা, ট্রেড ইউনিয়ন বলতে কাদের বোঝানো হয়? অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ ট্রেড ইউনিয়ন হচ্ছে এমন একটা সংস্থা দ্যাট রিপ্রেজেন্টস, যেটা উপস্থাপন করে বা বোঝায় কাদেরকে, ওয়ার্কার্স অফ রিপ্রেজেন্টস দ্য ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এখানে রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করে, যেটা মিল এবং ফ্যাক্টরি, কলকারখানার শ্রমিকদের প্রতিনিধিত্ব করে। সো সেটাও একটা সংস্থাকে বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন। সো আমরা পড়ি যে অন মে 1st ইন 1886, 1886 সালের 1লা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নের দ্বারা উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে,
half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago, যে আমেরিকা শিকাগো শহরের যে ম্যাক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানি আছে সেটার অর্ধেকের বেশি অর্ধেক শ্রমিক ওয়েন্ট আউট অন স্ট্রাইক, মানে স্ট্রাইক মানে তো আমরা জানি ধর্মঘট বা হরতাল, তারা ধর্মঘট পালন করলেন ডিমান্ডিং, দাবি করে, কি দাবি করে, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবসের দাবি করে। 2 ডেজ লেটার, এ 2 দিন পর, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, মানে শ্রমিকদের বা কর্মজীবীদের একটা র্যালি বা সমাবেশ অনুষ্ঠিত হলো নিয়ার দ্য ম্যাক্রোমিক হারভেস্টার মেশিন কোম্পানি, যে ম্যাক্রোমিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছেই একটা শ্রমিক কর্মজীবীদের র্যালি অনুষ্ঠিত হলো। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন ইট, এবং প্রায় 6,000-এর মতো শ্রমিক এখানে যোগদান করলো। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই লেবার লিডার্স, অ্যাড্রেসড বাই মানে হচ্ছে এই র্যালিতে কারা বক্তৃতা রেখেছিলেন বা প্রতিনিধিত্ব করেছিলেন, মানে এই র্যালিতে বক্তব্য রেখেছিলেন কারা, লেবার লিডার্স মানে শ্রমিক নেতারা। দ্য আর্জ, এখানে আর্জ মানে হচ্ছে দাবি করা, তারা দাবি করেছিল কি, দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, শ্রমিকদেরকে একসাথে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন, টু গো অন মানে চালিয়ে যাওয়া, দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রামটা চালিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, বসেস মানে বলা হয় ঊর্ধ্বতন কর্মকর্তা, আর গিভ ইন মানে নতি স্বীকার করা, মানে তাদের সংগ্রামটা চালিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, এবং যাতে তারা তাদের বসেস তাদের কাছে যাতে নতি স্বীকার না করে সেটার জন্য বলেছিলেন। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, মানে ওই সমাবেশের এক পর্যায়ে এসে, সাম স্ট্রাইক ব্রেকারার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, স্ট্রাইক ব্রেকারার মানে হচ্ছে ধর্মঘট ভঙ্গকারী কিছু ব্যক্তি ওই স্থানটা মিটিং প্লেস সমাবেশের স্থল ত্যাগ করতে শুরু করে। দ্য স্ট্রাইকার্স মানে ধর্মঘট যারা পালন করছিলেন ওয়েন ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, তারা রাস্তায় গেলেন, যারা ওই ভেঙে চলে যাচ্ছিল মানে ধর্মঘট স্থান থেকে চলে যাচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় গেল। সাডেনলি হঠাৎ করে আবার 200 পুলিশম্যান, হঠাৎ করে প্রায় 200 জন পুলিশ অ্যাট্যাক দেম, তাদেরকে আক্রমণ করলো উইথ ক্লাবস, ক্লাবস মানে লাঠি অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং রিভলভার দিয়ে আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারীকে কী করা হলো, ইনস্ট্যান্টলি হত্যা করা হলো, মানে সে তৎক্ষণাৎ মারা গেল, ইনস্ট্যান্টলি মানে হচ্ছে তৎক্ষণাৎ। 5 or 6 আদার্স ওয়াজ সিরিয়াসলি উন্ডেড, 5 জন অথবা 6 জন গুরুতর আহত হলেন, অ্যান্ড মেনি আদার্স আর ইনজিউড, এবং আরও অনেক আহত হয়েছে, উন্ডেড আর ইনজিউড মানে প্রায় একই ধরনের বোঝায়, সিরিয়াসলি উন্ডেড মানে মারাত্মক আহত, আর ইনজিউড মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত। সো নেক্সট পয়েন্ট, দ্য ইভেন্টস অফ May 1, 1886, মানে 1886 সালের মে মাসের 1 তারিখটা, আর এ রিমাইন্ডার মানে ওই 1 তারিখের ঘটনাগুলো হচ্ছে, আর এ রিমাইন্ডার দ্যাট হচ্ছে সেই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়টেড, এক্সপ্লয়েড মানে তো শোষণ, মানে শ্রমিকরা শোষিত হতে থাকবে আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা রুখে দাঁড়াবে, স্ট্যান্ড আপ মানে রুখে দাঁড়ানো, এমনি নর্মালি স্ট্যান্ড আপ মানে আমরা বলি দাঁড়ানো, এখানে স্ট্যান্ড আপ মানে হচ্ছে রুখে দাঁড়ানো, অ্যান্ড স্পিক আউট মানে হচ্ছে দৃঢ় কণ্ঠে কথা বলবে, টু গেইন দেয়ার বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, বেটার ওয়ার্কিং কন্ডিশনস মানে আরও ভালো কাজের পরিবেশ, তারপরে হচ্ছে বেটার পে ভালো মজুরি অ্যান্ড বেটার লাইফস এবং উন্নত জীবন, মানে এখানে বলা হচ্ছে যে 1886 সালের মে মাসের 1 তারিখের ঘটনাগুলো আমাদের জন্য এই দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে যে এটা মনে করিয়ে দিবে যে শ্রমিকরা ততদিন পর্যন্তই নির্যাতিত হতে থাকবে যতদিন না তারা তাদের কাজের ভালো পরিবেশ, তাদের ভালো মজুরি, তাদের ভালো জীবনযাত্রার জন্য রুখে দাঁড়াবে এবং দৃঢ়কণ্ঠে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তারা নির্যাতিত হতে থাকবে। সো এটাই ছিল আমাদের যে প্যাসেজটা, মে ডের প্যাসেজটা। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং।